বিশ্বলি হজরত মাওলানা শাহসুফি খাজাবা ফরিদপুরি কেবলাজান হুজুর সাহেবের কিছু অতি মহব্বতের মুরিদ রয়েছে, যাদের নাম বিশ্ব জাকের মঞ্জিল যতদিন থাকবে তাদের নামও ততদিনই থাকবে। তাদের মধ্যে অন্যতম হল পাকশালার আবেদ আলী বাই সাহেব। তিনি কেবলাজান হুজুরের অত্যন্ত আদরের এবং যোগ্য মুরিদ ছিলেন। তিনি বিশ্ব জাকের মঞ্জিল পাকশালায় রান্না করার খেদমতে সদা সর্বদা নিজেকে ব্যস্ত রেখেছেন এবং জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত জান মাল দিয়ে আপন পীরের কদমে গোলামি করে গেছেন। আবেদ আলী বাই কর্তৃক কেবলাজান সাহেবের অনেক কারামত প্রকাশিত হয়েছে, তার মধ্যে একটি কারামত হল পিপড়ার ঘটনা। ঘটনাটি 80 দশকের, তখন আবেদ আলী বাই সাহেবের মাধ্যমেই বিশ্ব জাকের মঞ্জিলের সকল রান্নার কাজ সম্পূর্ণ হতো। একদিন আবেদ আলী বাই সাহেব রান্না করার জন্য কিছু শুকনো বাঁশ দিয়ে চুলার মধ্যে আগুন জ্বালিয়েছেন, আর সেই মুহূর্তেই বিশ্বলি হজরত পীর শাহসুফি খাজাবাবা ফরিদপুরি কুদ্দেসা সিরুলাজি সাহেব হুজুর ঐতিহাসিক পবিত্র বড়ৈতলা হুজরা শরীফে একটি কুরসি মোবারকে বসাছিলেন। হঠাৎ করে কেবলাজান হুজুর বসা থেকে দাঁড়িয়ে গেলেন এবং হাঁটতে হাঁটতে পাকশালায় চলে আসলেন। আবেদ আলী বাই সাহেব কেবলাজান হুজুরকে দেখা মাত্রই একটি বেতের চেয়ার এনে দিলেন বসার জন্য। কেবলাজান হুজুর সাহেব দয়া করে চেয়ারে বসলেন আর আবেদ আলী বাই সাহেবকে বললেন, বাবা আবেদ আলী, তুমি যেই বাঁশগুলো চুলার মধ্যে দিয়েছো বাবা এই বাঁশগুলো চুলা থেকে উঠিয়ে ফেলো। আবেদ আলী বাই বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, কারণ আমার জীবনে আমি কত বাঁশ পোড়ালাম কিন্তু কোনোদিন তো হুজুর পাক আমাকে এই রকম আদেশ করেন নাই। আবেদ আলী বাই মনে মনে খুব চিন্তায় পড়ে গেলেন, কোথাও কি তার কোনো ভুল বেদবি হয়েছে কিনা, কারণ প্রকৃত মুরিদ সর্বক্ষণেই নিজের ভুল বেদবির দিকে হুঁশিয়ার থাকেন। কেবলাজান সাহেবের হুকুম পাওয়া মাত্র আবেদ আলী বাই চুলা থেকে বাঁশগুলো উঠিয়ে ফেললেন। এবার কেবলাজান সাহেব বললেন, বাবা পানি ঢেলে এই বাঁশের আগুন নিবাও। আবেদ আলী বাই বাঁশের আগুন নিবালেন। এবার কেবলাজান সাহেব বললেন, বাবা এই বাঁশগুলো মাঝখান দিয়ে দুই ভাগ করে ফেলো। আবেদ আলী বাই একটি কুড়াল এনে বাঁশগুলো দুই ভাগ করে ফেললেন। বাঁশ খণ্ড হওয়া মাত্রই তিনি দেখতে পাইলেন সেই বাঁশের মধ্যে লক্ষ লক্ষ পিঁপড়ার বসবাস। বাঁশ খণ্ড হওয়া মাত্রই পিঁপড়াগুলো মুখে ডিম নিয়ে মুহূর্তের মধ্যেই বাঁশ থেকে বেরিয়ে আসলো। এবার কেবলাজান সাহেব হুজুর চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, বাবা আবেদ আলী, তুমি রান্না করার জন্য যে বাঁশগুলো চুলাই দিয়েছ বাবা, তুমি তো জানতে না এই বাঁশের মধ্যে লক্ষ লক্ষ পিপিলিকা মুখে ডিম নিয়ে তারা আশ্রয় নিয়েছে। যখন বাবা এই বাঁশের গায়ে আগুন ধরে তখন পিঁপড়াগুলো চিৎকার করে কাঁদতেছিল আর বলতেছিল, খাজা ফরিদপুরি, আমরা হয়তো ভেবেছিলাম এই পৃথিবীর কোথাও যদি আমরা নিরাপত্তা না পাই, কোথাও যদি আমাদের নিরাপদ আশ্রয় আমরা না পাই, তাহলে তোমার এই দরবারে এই বিশ্ব জাকের মঞ্জিলে আমরা নিরাপত্তা পাইব, আমরা নিরাপদ আশ্রয় পাইব, কিন্তু তোমার এই দরবারেও আমরা নিরাপত্তা পাইলাম না। আজ তুমি তোমার পাকশালার আগুনে আমাদের পুরাইয়া মারতেছো। কেবলাজান সাহেব বললেন, বাবা আবেদ আলী, এই পিঁপড়ার আকুতি কান্নার আওয়াজ আমার কানে ভেসে যায়, তাই বাবা এই পাকশালায় তোমার কাছে ছুটে এসেছি এই পিঁপড়াকে রক্ষা করার জন্য। যে পিঁপড়াগুলো আমার এই দরবারে আশ্রয় নিয়েছে সেই পিঁপড়া যদি এই দরবারের পাকশালার আগুনে দগ্ধ হয়ে মারা যায় তাহলে আল্লাহর দরবারে আমি কি জবাব দিব। আবেদ আলী বাই বলেন, কেবলাজান হুজুরের সামান্য পিঁপড়ার প্রতি এই উদাসীনতা দেখে আমি একেবারে নিস্তব্ধ হয়ে গেলাম। মুহূর্তের মধ্যেই জাকিরানদের মাঝে কান্নার রুল পড়ে গেল আর আমি লক্ষ্য করে দেখলাম পিঁপড়াগুলো এক জায়গায় দল বেঁধে দাঁড়িয়ে রয়েছে, এদিক সেদিক কোথাও তারা যাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত কেবলাজান সাহেব সেখানে ছিলেন ততক্ষণ পর্যন্ত পিঁপড়াগুলো সেখানে ছিল। যখন কেবলাজান সাহেব সেখান থেকে হুজরা শরীফে চলে আসলেন তখন পিঁপড়াগুলো দল বেঁধে মুখে ডিম নিয়ে তারা তাদের আশ্রয়ের জন্য আবার যাত্রা শুরু করলেন। সম্মানিত জাকের বায়ু বগ্নিগণ সকল, আপনারা একটা জিনিস দেখেন, এই সামান্য কিছু পিঁপড়ার প্রতি কেবলাজান হুজুরের যে মহব্বত দেখাইলেন, তাহলে একজন আদনা মুরিদকে কেবলাজান হুজুর কিরকম ভালোবাসতেন, কিরকম মহব্বত করতেন,
তা এই পিঁপড়ার ঘটনা থেকেই স্পষ্ট বোঝা যায়। কেননা কেবলাজান সাহেব বলছেন, বাবা কামেল পীরের মুরিদ পৃথিবীর যে কোনো স্থান থেকেই যদি বিপদে পড়ে তার পীরকে স্মরণ করে, আর ওই মুরিদের আওয়াজ যদি পীরের কানে না আসে, আর মুরিদকে বিপদ থেকে যদি পীর সাহায্য করতে না পারে, তাহলে সে কোনো দিন কামেল পীর হইতে পারে না, তাকে দোকাবাজ বললেই হয়। তাই বিশ্বলি শাহসুফি খাজাবা ফরিদপুরি কেবলাজান সাহেবের মুরিদ সকল পৃথিবীর যে কোনো স্থান থেকেই বিপদে পড়ে বাবা বলে ডাক দেওয়া মাত্রই কেবলাজান সাহেব তার তাওয়াজ্জুর হাত বাড়িয়ে তার মুরিদকে মুহূর্তের মধ্যেই উদ্ধার করেছেন। আর এরকম অলৌকিক ঘটনা, এরকম কারামত হাজারো হাজার রয়েছে। সম্মানিত বায়ু ভগ্নীগণ, পর্যায়ক্রমে এই আল মুজাদ্দিদ মিডিয়া এবং জাকের মঞ্জিল মিডিয়া চ্যানেলে ভিডিওর মাধ্যমে কেবলাজান সাহেবের সেই অলৌকিক ঘটনা এবং কারামতগুলো আপনাদের শোনানো হবে। তাই সাবস্ক্রাইব করে আমাদের সাথে সংযোগ থাকবেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার করে আরও দু একজনকে দেখার মতো সুযোগ করে দিবেন। আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি এখানেই সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।